ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স প্রথম দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ বর্ষের সর্বশেষ আপডেট তথ্যগুলো নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব ভিডিওটি শুরু করার আগে একটি অনুরোধ আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ শুরুতেই জানাবো যারা দুই হাজার বিশ একুশ শিক্ষাবর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স প্রথম বর্ষে ভর্তি হয়েছেন তাদের আপডেট যারা এখন অনার্সে ভর্তি হয়েছেন অর্থাৎ বর্তমানে প্রথম বর্ষে রয়েছেন বিভিন্ন কলেজে কিন্তু প্রথম বর্ষের ইনকোর্স পরীক্ষা শুরু হয়েছে বা ইনকোর্স পরীক্ষার রুটিন কিন্তু প্রকাশ করেছে বিভিন্ন কলেজ তো আপনি যে কলেজটিতে ভর্তি হয়েছেন সেখানে খোঁজখবর নিন এবং সেখান থেকে জেনে নিন যে আপনার প্রথম ইনকোর্স পরীক্ষা কবে হবে আরেকটি বিষয় হচ্ছে যে অনার্স প্রথম বর্ষে যারা দু হাজার উনিশ বিশ শিক্ষাবর্ষের তাদের ক্ষেত্রে যে বিষয়টি হয়েছে ডিসেম্বর মাসের আঠারো তারিখ কিন্তু পরীক্ষা শেষ হয়েছে তো যে বিষয়টি এখনও ফলাফল প্রকাশিত হয়নি বা ফলাফল কবে প্রকাশ হবে সে বিষয়ে কোনো আপডেট তথ্য এখন পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে জানানো হয়নি আর যারা বিএসসি গ্রুপের রয়েছেন অনার্স প্রথম বর্ষের তাদের ক্ষেত্রে কিন্তু বিশ জানুয়ারির পর থেকে পরীক্ষা শুরু হবে যেটি হচ্ছে ব্যবহারিক পরীক্ষা এটি অন্য কোনো গ্রুপের নয় যারা বিজ্ঞান বিভাগের অর্থাৎ বিএসসি গ্রুপের তাদের ব্যবহারিক পরীক্ষা বিশ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে তো এটিও আপনি আপনার কলেজ থেকে জেনে নেবেন যে আপনার কলেজে কোন দিন কোন বিষয়ের ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে এরপর যে বিষয়টি অনার্স যারা দ্বিতীয় বর্ষে রয়েছেন দ্বিতীয় বর্ষের ক্ষেত্রে আপডেট তথ্যটি এমন দ্বিতীয় বর্ষের পরীক্ষা শুরু হবে উনত্রিশ জানুয়ারি থেকে সম্প্রতি কিন্তু এই পরীক্ষার রুটিন প্রকাশিত হয়েছে আমার চ্যানেলেও ওই বিষয়ে ভিডিও রয়েছে যেখান থেকে আপনি কিন্তু সম্পূর্ণ রুটিনটি ডাউনলোড করে নিতে পারবেন এবং জেনে নিতে পারবেন কোন দিন কোন পরীক্ষা অনার্স তৃতীয় তৃতীয় বর্ষের যে বিষয়টি অনার্স তৃতীয় বর্ষের ক্ষেত্রেও পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে এই পরীক্ষা শুরু হবে আগামী ছাব্বিশ ফেব্রুয়ারি থেকে আর অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা বর্তমানেই চলমান রয়েছে যে পরীক্ষাটি শুরু হয়েছে গত উনত্রিশ ডিসেম্বর তো এই ছিল বিভিন্ন বর্ষের তথ্যগুলো যেগুলো অনার্সের শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ জাতীয় বিশ্ববিদ্যালয় সংক্রান্ত সকল আপডেট তথ্য যদি সবার আগে পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন আজকের ভিডিওটি এখানে শেষ করছি এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ